ধানারে নাকি বিটি দিয়া এটা হা হ কইন দেহি আমার ভাষা কি বুঝা যায় ভাই ধান শুকাইতেছে এই সময় যদি জল আইসে পড়ে তখন কিছু কয় নাকি ওরে আল্লাহ আসমান সেনতা হইছে ফুটো হইছে কলেরা হইছে কথা কন নাকি ও সময় বৃষ্টি আইছে বৃষ্টি আসার টাইম পাইলো না গড়া ভাড়া কি ঠিক না বৃষ্টিকে গালাগালি করে আমার উস্তাদের কাছে শুনেছি কোন মুসলমানের সন্তান যদি বৃষ্টিকে গালাগালি করে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায় কি হয়ে যায় বেঈমান হয়ে যায় কারণ ওই বৃষ্টি অসময় আসে নাই সময় মতোই আসছে বৃষ্টি তো নিজে নিজে আসে নাই বৃষ্টির মালিক তাকে পাঠাইছে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা তাহলে এই জবান দিয়ে এমন এমন ইসলাম বিরোধী কথা আল্লাহ বিরোধী কথা আমরা বলি যে কথাটা শোনার পরে আল্লাহ পাক রাগান্বিত হইয়া নামটা জাহান্নামীদের খাতায় লিখে দেয় জোরে কন নাউজুবিল্লাহ এ আমার ভাইরা তো বলতেছিলাম কি এই জবান দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করব রাজি আছি নাকি ভাই আল্লাহ পাকের জবান আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করব আল্লাহ পাক খুশি হইয়া আমাকে বিনা হিসাবে জান্নাত দিবে তাহলে আল্লাহর দেওয়া জবান আল্লাহ প্রশংসা করি একটু গলা ছাড়িয়ে দিয়ে জোরে সরে কন তো আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে কষ্ট দিলাম নাকি ভাই যে হুজুরের বাপ কয়টা তো সুবিধা না রে কয়লাই দিয়ে মিছিল দিল এরপরে কি দিবেন এরপরে দিবানি দোয়া আপনাদের জন্য ঠিক না এ ভাই দোয়াই তো আসল কথাও কয় না দোয়া কি কিতাবের ভিতরে পরিষ্কার উল্লেখ আছে ঈসা আলাইহিস সালামের যুগে এক ধোপা কাপড় ধয় কাপড় ধুয়ে ধুয়ে সে বড় লোক হয়ে গেছে অনেক টাকার মালিক এলাকায় কোনো মানুষকেই সে মানুষ বলে গণ্য করে না গরিব মানুষ অসহায় যারা তাদের উপরে অত্যাচার নির্যাতন করে লোকজনের উপরে অত্যাচার করে নির্যাতন করে এখন লোকজন তার প্রতিবাদ করার ক্ষমতা রাখে না অবশেষে লোকজন ঐক্যবদ্ধ হইয়া ঈসা নবীর কাছে যাইয়ে নালিশ করছে বলতেছে হুজুর আমাদের মহল্লায় এক ব্যক্তি সে ধূপাগিরি করে কাপড় ধয় বহু টাকার মালিক হইছে আমাদের উপরে সব সময় অত্যাচার করে নির্যাতন করে হুজুর আল্লাহর কাছে আপনি একটু ফরিয়াদ করেন আল্লাহ যেন ওরে জলমে দূরে দেয় ওরে যেন শেষ করে ফেলায় মাইরে ফেলায় তাহলে আমরা ওর অত্যাচার থেকে বাইচে যাই ঈসা আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত জানাই দিলেন আল্লাহ আমার উম্মতের উপরে অমক ব্যক্তি অত্যাচার করে অন্যায়ভাবে নির্যাতন করে আল্লাহ তুমি ওই লোকটাকে খতম করে দাও ওরে শেষ করে দমাইয়ে ফেলাও আল্লাহ পাক জানাই দিছে ঠিক আছে ওই লোকটাকে আমি মাইরে ফেলানোর ব্যবস্থা করতেছি আগামী কালই ডেড বডি হয়ে যাবে ওর হায়াত আছে মাত্র আজকের দিন একদিন কালকেই শেষ হয়ে যাবে যাও ঈসা আলাইহিসসালাম বলে দিছে যাও তোমাদের আর ভয় নাই বাইসে গেছো তোমরা ওর হায়াত মাত্র আজকে একদিনই আছে কালকেই ও খতম ওরা খুশিতে ভুষি হয়ে গেছে কয় যা এমনি মরে গেছে ইয়া ঠিক না আমার ভাইরা কিতাবে লেখা দুপা কাপড় ধুইয়া দুপুরের সময় খানা খাইতে বসছে বাসার থেকে তিনটে রুটি নিয়ে গেছে সাথে কয়টা তিনটে রুটি নিয়ে গেছে দুপুর বেলা খানা খাইতে বসছে এর মধ্যে একজন ভিক্ষুক আইসে তার কাছে বলতেছে জনাব ভাই আমি সকালে আজকে আমার নাস্তা পানি কবলে হয় নাই দুপুরেও কোনো ব্যবস্থা নাই আপনি খানা খাইতে বসছেন রুটি দেখতেছি তিনটা দয়া করে আমাকে একটা রুটি আল্লাহর হস্তে দান করি এইবার বেচারা তার কাছে ভিক্ষুক আসছে খাবার চাইছে উনি নিজে না খাইয়ে একটা রুটি আল্লাহর হস্তে ভিক্ষুককে দান করে দিছে ভিক্ষুক ওই রুটিটা খাওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ এই লোকটার জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও জোরে কর সুবহানাল্লাহ সে ধোপা রুটি আর দুইটাও খাই না বসে রয়েছে যে দেহি ওর কায়দা বাইনা একটা খাইয়ে আর চোট চাটে এক রুটিতে পেট ভরে নাকি
ana saye roise tar dik baje saye roise ke roti aro lagbi neki koy arat toile khub bhalo hoyto pani suni hoyse kebol ditiyo roti ta allah roste bhikkhu ke dan kore dilo oi roti khawar pore bhikkhu dua kore allah ei loktar somosto bala musibat bipod apod tumi maaf kore dao দুবার রুটি আরাটা আছে না সেটা নিয়ে বসে রইছে নিজে না খাইয়েছে দেখি ফকিরের কাণ্ডটা আজকে দেখে নাই উনি দুইটা খাওয়ার পরে আবার তার দিক চাইয়ে রইছে কয় কি ব্যাপার এমনে চাইয়ে রইছে কয় পেট ভরে নাই কয় আরাটু খালি আছে আরাটা হলি পড়া তালি পুরো পুরি বইরে যায় তো আপনি যদি সবই দিলেন দুইটাই দিয়ে দিলেন আর একটা রুটি ওতে আপনার পানি শুনি হবে না ওইটাও যদি দিয়ে দিতেন দুবা আল্লাহর রাস্তে শেষ রুটিটাও ভিক্ষুককে দান করে দিয়েছে ওই রুটি খাওয়ার পরে ভিক্ষুক দোয়া করে আল্লাহ এই লোকটার hayat তুমি দারাজ করে দাও তিনটে দোয়াই আল্লাহর কাছে কি হইছে আমার ভাইরা পরের দিন কি দেখা গেল সেই ধূপা আবার কাপড় ধুইতেছে লোকজন কয় কি ব্যাপার ওই মরে যাওয়ার কথা আইজো কাপড় দেয় ঘটনা কি ঈসা নবী মিশে কথা কইল নাকি ঈসা নবীর কাছে পরের দিন ওরা সবাই চলে আসছে আইশাকা হুজুর আপনি এই লোকটা হামিতে কথা কমেন্টে শিখছেন কয়টা তাই আপনি নিজে কইলেন যে ওই লোকটা কালকে মরে যাবে hayat একদিন আছে আজকে তো সে দিব্বি ভালো মানুষ কাম কাম করতেছে সে তো মরল না কয় কি কও মরে যাওয়ার কথা ভাই চলো দিতে চলে আসছে ঈসা নবীর লোকজন নিয়ে তার কাছে দেখে কাপড় ধুইতেছে দুপা ঈসা নবী কয় তুই মরিস নাই কয় আলাই বালাই কি কন হুজুর আমি মরব কে ভাই তোর তো মরে যাওয়ার কথা আজকে কয় কিভাবে মরব কয় যে লোকজন আমার কাছে এসে বলছে তুমি অত্যাচার করো লোকজনের উপরে নির্যাতন করো আমি আল্লাহ পাকের কাছে লোকজনের কথা জানাইছি আল্লাহ বলে দিছে আজকেই তোমার মরে যাওয়ার কথা আল্লাহু আকবার এবার ঈসা নবী বলতেছে এ তোর কাপড়ের গাঁটি মাটি খোল দেহি ঘটনা কি কাপড়ের গাঁটি যখন খুলছে দেখে ভিতরে জাতি সাপ একটা বসে রইছে কি সাপ জাতি সাপ বসে রইছে ঈসা নবী কয় এ সাপ তুমি এই কাপড়ের গাঁটির ভিতর বসে কি হবে ডিম পাড়ো নাকি কয় না আল্লাহ পাক আমাকে পাঠাইছে এই দুপাকে কামড় দিয়ে মেরে ফেলার জন্য হয়তো কামড় দাও নাই কে ভাই কামড় দিব কিভাবে একজন ফেরেশতা আয়েশা আমার মুখ টিপে ধরে রাখছে আমি আ হবার ক্ষমতা নাই সুবহানাল্লাহ নাই এটা খুশির খবর ভালো খবর দিলে ফর্তি হয় না ভাই রাগ করতেছি নি মুখ ঠাইসে ধরে রাখছে ফেরেশতা কামড় দেওয়ার ক্ষমতা নাই আমার সে একেবারে চল মল দরদ হয়ে গেছে হুজুর এই যে সকালে তে ঠাইসে ধরে রাখছে কিভাবে আমি কামড় দিব ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিলেন মাহবুব যে বুঝলাম না ঘটনা কি আল্লাহ পাক বললেন আমি সাপ পাঠাই দিছিলাম ওরে কামড় দিয়ার সাথে সাথে মাইয়া ফেলাম কিন্তু ব্যাপার হলো ও আজকে এমন একটা আমল করছে যে আমলের কারণে আমি ওই ভিক্ষুকের দোয়া ফেরত দিতে পারি নাই ও দান করছে নিজে না খাইয়া আমার রাস্তায় ভিক্ষুককে তিনটে রুটি নিজের খাবার দান করে দিছে ওই ভিক্ষুক আমার কাছে তিনটে দোয়া করছে ওই তিনটে দোয়া আমি কবুল করছি ওর hayat আমি আবার বাড়াইয়ে দিছি ও ভাই তোর দোয়ার দাম আছে না নাই আমি আপনাদের জন্য দোয়া করি হে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন যারা সহযোগিতা করেছেন এবং এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন সামনে আরো যারা আসতেছে মহিলা প্যান্ডেলে মহিলা পুরুষ প্যান্ডেলে পুরুষ আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহখাতা তুমি মাফ করে দাও সবাই বলেন আমিন আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও সবাই বলেন আমিন আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও আমারটা কমে গেল সামনে আমি আপনাদের সাথে থাকলে কোনো অসুবিধা তাহলে আমারটা একটু জোরে আমিন কোন এইবার হয়েছে ভাই বাড়ি খুশি হলাম আরো দোয়া দিবান তবে মাঝে মধ্যে বিরক্ত করবেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো করতে হবে তা পড়তে পারবে না ভাই আল্লাহ তুমি পড়ার তৌফিক দিও সবাই বলেন আমিন আমরা হচ্ছি শেষ নবীজির উম্মত এমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন যে আমাদের চাইতে শ্রেষ্ঠ উম্মত আর পৃথিবীতে নাই আর আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নবী আর এই পৃথিবীতে নাই জোরে কণ্ঠে গাবো
আমার মায়েরা আল্লাহ পাক জান্নাত বানাইছেন ওই জান্নাত উদ্বোধন করবেন আমাদের নবীজি জোরে কান সুবহানাল্লাহ আমার নবীজি বলেন ওয়া আনা আউয়ালু মা ইউহারি পহিলা আল জান্নাত আমি জান্নাতের দরজায় নড়াচড়া দিব এবং আল্লাহ পাক সর্বপ্রথম আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে আমার নবীজি বলেন ফায়াতাহুল্লাহু লি আমার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দিবেন ফায়ুদখিলুনিহা ওই জান্নাতের ভিতর আল্লাহ পাক আমাকেই প্রথম প্রবেশ করাবেন ওয়ালাইয়া আলফু খাদিমিন আমি জান্নাতে প্রবেশ করব ওই সময় আমার আশেপাশে হাজার হাজার খাদেম থাকবে আমার নবীজি বলেন আমার খাদেম যারা সেদিন আমার সাথে থাকবে তাদের চেহারাটা মুক্তার মতো ঝলমল করতে থাকবে আমার নবীজি জান্নাতের দরজায় নক করে নড়াচড়া দিয়ে জান্নাতের উদ্বোধন করবেন আমার নবীজি জান্নাতে পা না দেওয়া পর্যন্ত অন্য কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে আর একটু জোরে আমার নবীজির উম্মত আমরাও জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতের ধারে কাছেও যাইতে পারবে না জোরে বলেন ঠিক না এমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছে এর চাইতে শ্রেষ্ঠ পরিচয় আর আমাদের কিছু নাই জোরে কোন ঠিক কি না এখন আমার ভাইরা আমার নবীজির উম্মত হিসেবে তো আল্লাহ পাক কবুল করেছেন কিন্তু বলেন এই উম্মতের ইমানি পরীক্ষা দুনিয়াতে হবে কি হবে না আমরা আল্লাহর জান্নাতে চলে যাই ইবলিস শয়তান কি চায় নাকি কথা ক ইবলিস আপনার আমার পিছনে সর্বদা লেগে আছে বেঈমান বানানোর জন্য জাহান্নামী বানানোর জন্য কথা কন্যাকে ভাই আমরা যেন জাহান্নামী না হই আমরা যেন নবীজির সঙ্গে জান্নাতি হই এই জন্য আমার নবীজি দুইটা প্রেসক্রিপশন আমাদের জন্য করে গেছেন আমার নবীজি বলেন তারাক্তু ফিকুম আমরাইন হে আমার উম্মত আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা এই দুটো জিনিস যতদিন তোমরা ধরে রাখবা শক্ত হাতে মজবুত করে যতদিন ধরে রাখবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবা না জাহান্নামী হবা না তোমরা জান্নাতি মানুষ হয়ে থাকবা আর দুনিয়াতে যারা জান্নাতি মানুষ মরণের পরেও তারা জান্নাতি মানুষ হবে জোরে কান সুবহানাল্লাহ আমার ভাইরা নবীজি বলেন আমার উম্মত দুনিয়াতে তোমরা জান্নাতি মানুষ হয়ে যদি থাকতে চাও তাহলে দুইটা আমল তোমরা মজবুত ভাবে শক্ত ভাবে করবা ধরে রাখবা দুইটা জিনিস মজবুত ভাবে ধরে রাখবা যেন ছুটে না যায় খবরদার তাহলে তোমরা জান্নাতি মানুষ হয়ে দুনিয়াতে থাকতে পারবা এই দুইটার একটা এক নম্বর হলো নবীজি বলেন কিতাব আল্লাহ একটা হইতেছে আল্লাহর কিতাব আমি তোমাদের জন্য রেখে গেলাম আর দ্বিতীয় নম্বর হলো সুন্নাত রাসূলি তোমাদের নবীজির সুন্নাত আমি রেখে গেলাম জোরে কসম সুবহানাল্লাহ জান্নাতি মানুষ কারা এই দুনিয়াতে আমার নবীজির কথা অনুযায়ী এই দুইটা জিনিস যারা ধরছে তারাই হলো জান্নাতি মানুষ এই দুইটার প্রথমটা হইতেছে আল্লাহর কিতাব হইতেছে কোরআন শরীফ কথা বলেন ঠিক না আর দ্বিতীয় নম্বর হলো আমার নবীজির সুন্নাত নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী তার জীবন পরিচালনা করে সংসার পরিচালনা করে সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে ওরা হইতেছে জান্নাতি মানুষ কথা বলেন ঠিক কি না যারা এই দুইটা জিনিসই ধার ধারে না ওরা জান্নাতি না জাহান্নামী আর একটু জোরে যারা আল্লাহর কোরআনের ধার ধারে না যারা আমার নবীজির সুন্নাতের ধার ধারে না ওরা নিজেরা যতই জান্নাতি মানুষ দাবি করুক না কেন প্রকৃত ওরা হইতেছে জাহান্নামী জোরে বলেন ঠিক কি না আমার নবীজি দুইটা জিনিস রেখে গেছেন আমাদের জন্য তার মধ্যে প্রথম হইতেছে আল্লাহর কিতাব কোরআন শরীফ আমাদের জন্য রেখে গেছেন কথা কন্যাকে এ আমার ভাইরা যেখানে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় জোরে কান সুবহানাল্লাহ এটা আমি ওহিদুজ্জামানের কথা না কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়া ইজা কুরিআল কুরআন এই আওয়াজে তো যুদ্ধ করা যাবে না ইসরায়েলের সাথে কথা কন্যাকে যুদ্ধ করার নিয়ত নাই আমার মুসলমান ভাইদেরকে বোনদেরকে বাচ্চাদেরকে ওরা মেরে মেরে শেষ করে দিতেছে তা কি জানেন আপনারা আমরা কিছু করতে না পারলো কোন পক্ষে মুসলমানের ব্যথায় ব্যথিত তো আমাদের হইতে হবে আর
এই যুদ্ধই কিন্তু শেষ যুদ্ধ কথা কয় আপনারা শুনছেন না যে যুদ্ধ হবে গজওয়া হিন্দ একটা হলো হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে আরেকটা খ্রিস্টানদের সঙ্গে ঈসা আলাইহিস সালাম আসবে ওই যুদ্ধের নেতৃত্ব দিবেন যুদ্ধ হবে আর সেই যুদ্ধ শুরু হবে ফিলিস্তিন থেকে ঠিক কি না যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে আমার ভাইরাম এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এত তাড়াতাড়ি শেষ হবে না বাইতুল মুকদ্দাস মসজিদকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়েছে বাইতুল মুকদ্দাস মসজিদ হলো মুসলমানদের মসজিদ ঠিক কি না বলেন যে মসজিদের দিকে মুখ করে আমার নবীজি একাধারে 17 মাস পর্যন্ত নামাজ আদায় করেছিলেন কথা কন্যাকে ভাই মসজিদে কিবলাতাইন নামে মদিনাতে একটা মসজিদ আছে মসজিদে কিবলাতাইন হাজী সাহেব যারা আছেন আমিও সেই মসজিদে নামাজ পড়ছি দুইটা মেহরাব সেখানে বানানো ওইখানে আমার নবীজি ওই মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেছিলেন কিন্তু আমার নবীজির দিলের চাহিদা ছিল কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়বে কিন্তু আল্লাহর হুকুম বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছে ওই নামাজের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ পাক জানাইয়ে দিলেন আমার হাবিব আপনি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে কাবা শরীফের দিকে ঘুরে এখন থেকে আপনি নামাজ আদায় করেন পারমিশন দিয়ে দিলাম নামাজের ভিতরে কেবলা পরিবর্তন হয়ে গেল আমার নবীজি বাইতুল মুকদ্দাস মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তেছিলেন সেখান থেকে মুখখানা ঘুরাইয়া বাইতুল্লাহর দিকে আবার নামাজ আদায় করলেন এই জন্য ওই মসজিদে দুইটা মেহরাব বানানো একটা বাইতুল মুকদ্দাসের দিকে আর একটা কাবা শরীফ বাইতুল্লাহর দিকে কিন্তু আমরা মুসলমানেরা এখনো মুসলমানের পক্ষপাতিত্ব করতে পারতেছি না কথা কন ঠিক কিনা আমার ভাইরা যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এমনকি এই যুদ্ধ গজওয়া হিন্দ পর্যন্ত গিয়ে গড়াবে বন্ধুরে লাস্টে শেষ পর্যন্ত মুসলমানেরা বিজয় লাভ করবে ইন্ডিয়ায় কালেমার পতাকা উড্ডীন হবে ফিলিস্তিনে কালেমার পতাকা ইসরায়েলে কালেমার পতাকা আমেরিকা রাশিয়া চীন কালেমার পতাকা উড্ডীন হবে জোরে সরে কনসোলা আমার ভাইরা আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ কিতাবে আসছে আমার উস্তাদের কাছে শুনেছি এই যুদ্ধ শেষ পর্যন্ত ঈসা নবী পর্যন্ত যাইয়া গড়াবে ঈসা আলাইহিস সালাম যখন আসবে ওই সময় দজ্জাল চলে আসবে দজ্জাল দজ্জালের আবির্ভাব হবে ইসরায়েলে ইসরায়েলের ইহুদিরা দজ্জালের বান্দাবান্দি হবে দজ্জালকে স্বাগত জানানোর জন্য ইসরায়েলের ইহুদিরা গেট নির্মাণ করছে দজ্জালের বান্দা তারা হবে সারা পৃথিবীতে দজ্জাল যাবে সমস্ত মুসলমানদের কাছে দজ্জাল যে নিজেকে খোদাই দাবি করবে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে তবে ভাইরা সেই যুদ্ধে ওই ইহুদিরা খ্রিস্টানেরা ধ্বংস হয়ে যাবে মুসলমানের হাতে মার খাইয়া এমনকি ঈসা আলাইহিস সালাম দজ্জালকে নিজে খতম করে দিবে জোরে কন সুবহানাল্লাহ এই যুদ্ধে যত মুসলমানেরা অংশগ্রহণ করবে শহীদ হবে মারা যাবে অংশ যারা গ্রহণ করবে ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে আমরা যদি ঈসা আলাইহিস সালামের আশা পর্যন্ত জীবিত থাকি তাহলে আমরা জানমাল নিয়ে যাবই বলবো তার পক্ষে তার সাথে থাকিকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাব ইনশাআল্লাহ কার কার ইচ্ছা তো দুই হাত উঁচু করে দেখান নারায় তাকবীর হাত মান আল্লাহ কবুল করুন জোরে কান আমি আমার ভাইরা যদি আমরা সেই পর্যন্ত জীবিত না থাকি কিন্তু নেকির কাছে নিয়ত করলে আল্লাহ পাক একটা নেকি দান করে তাছাড়া আমাদের সন্তানাদি থাকবে কথা কন ঠিক না আমাদের বাচ্চা কাচ্চা আমাদের বংশধরেরা থাকবে না ওরা সেই যুদ্ধে অংশ যদি নেয় আমরা কবরে শুয়ে শুয়ে নেকি পাবো ঠিক কিনা বলে কারণ সন্তান যদি নেকির কাজ করে তার পিতা মাতা কবরে শুয়ে শুয়ে নেকির অংশীদার হয় আজকে যারা এই জান্নাতের বাগিচার ভিতর আসছেন আপনাদের পিতা মাতা আপনজন যারা কবরে তারা এখন আপনাদের উপরে বড় খুশি হয়ে গেছে কারণ এখানে আসার কারণে আপনি যতটুকু নেকি পাইছেন এর সমপরিমাণ নেকি আব্বা মার কবরেও আল্লাহ পাক পৌঁছাইয়ে দিছে তো আমার ভাইজান আমি বলতেছিলাম যে মুসলমানদের কণ্ঠে আল্লাহু আকবরের স্লোগান এটা মুসলমানের ঈমানকে করে শক্তিশালী জোরে কোন ঠিক কিনা আমার নবীজি যখন মক্কা বিজয় করেন আপনারা জানেন সেই ইতিহাস মাত্র 10,000 লোক নিয়ে মক্কায় নবী ঢুকছিলেন কয়জন আর মক্কায় কাফের ছিল লক্ষ লক্ষ
এই 10,000 মুসলমানেরা মক্কায় ঢোকার সময় শুধু আল্লাহু আকবারের স্লোগান দিতেছিল সাহাবীদের কণ্ঠে আল্লাহু আকবারের স্লোগানে মক্কার রাস্তা থরথর করে কাঁপতেছিল কাফেরদের হৃদকম্প শুরু হয়ে গেল ওরা মুসলমানদের সামনে অস্ত্র ধারণ করার সাহস পায় নাই অস্ত্র ছাইয়ে দিয়ে আত্মসমর্পণ করেছিল এমন কি মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান সে সেদিন নবীর কাছে এসে আত্মসমর্পণ করে বলে মা বলে মুসলমান হয়ে গেল আমরা সেই নবীর উম্মত না আমাদের স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান ঠিক কি না কোন এটা গলা ছেড়ে দিয়ে বলেন তো আল্লাহু আকবার কুরআন হইতেছে আল্লাহ পাকের বাণী আমার আল্লাহ পাক যত বড় তার কালাম তত বড় কথা কোন ঠিক না কুরআনের তেলাওয়াত শোনার পরে আমি আল্লাহু আকবার বলবো আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব আল্লাহু আকবার মানে কি আল্লাহ বড় আমরা যদি আল্লাহ বড় এই কথা না কই তাতে কি আল্লাহ ছোট হবে নাকি সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ বড় না বলে তাতে কি আল্লাহ ছোট হবে নাকি আল্লাহ যে বড় সেই বড়ই থাকবে তবে আমি তো ক্ষুদ্র আমার এই ক্ষুদ্র জবান দিয়ে যদি আমার আল্লাহর বড়ত্বের ঘোষণা আমি করি তো আল্লাহ পাক খুশি হইয়া আমার মর্যাদাকে বড় করে দিবেন রাজি আছি ভাই তো কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়া ইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলেন যেখানে আমার কোরআন পড়া হয় তোমরা মনোযোগ সহকারে শোনো চুপচাপ থাকো তাহলে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জনতা সুবহানাল্লাহ যেখানে কোরআন পড়া হয় সেখানে কার রহমত বর্ষিত হয় আর একটু জোরে ক আল্লাহর রহমত যেখানে বর্ষিত হয় সেখানে আজাব ও গজবের ক্ষমতা নাই টিকে থাকতে পারে জোরে কোন ঠিক কিনা এ আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন একটা হলো আল্লাহর কিতাব দ্বিতীয় নম্বর হলো আমাদের নবীজির সুন্নাত এই দুইটা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আল্লাহর রহমত আমাদের পক্ষে থাকবে কথা বলেন আল্লাহর রহমত যদি আমাদের সঙ্গে থাকে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে যদি থাকে তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক না আমার ভাইরা কিতাবের ভিতর আসছে কুরআন শরীফের ভিতর একটা ঘটনা আসছে ওই যে বনি ইসরায়েলের যুগে বনি ইসরায়েলের সর্বশেষ নবী ছিলেন হযরত সামুয়েল আলাইহিসসালাম ওই সময়ে ওই বনি ইসরায়েল মুসলমানদের কাছে দুইটা জিনিস সংরক্ষিত ছিল একটা হলো আসমানে কিতাব তাওরাত শরীফ সংরক্ষিত ছিল আর একটা হইতেছে তৎকালীন যুগে নবী মুসা আলাইহিসসালামের গায়ের জোব্বা এবং হাতের লাঠি তাদের কাছে সংরক্ষিত ছিল জোরে কাছে সুবহান ওই মুসলমানেরা দুইটা জিনিস খুব গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করে রেখেছিল একটা বাক্সের ভিতরে সেই বাক্সকে বলা হয়েছে তাবুতে সাকিনা এর অর্থ হলো শান্তির বাক্স মুসলমানদের হাতে ওই বাক্স যতদিন ছিল ততদিন তারা সুখে শান্তিতে জীবন কাটাইতেছিল বাক্সর নাম ছিল শান্তির বাক্স এটা কোরআন শরীফের ঘটনা সেই বাক্সের ভিতর কি ছিল আল্লাহ পাকের কিতাব তাওরাত শরীফ সংরক্ষিত ছিল আর দ্বিতীয় নম্বর হলো তৎকালীন যুগে মুসা নবীর গায়ের জামার জুব্বা এবং তার হাতের লাঠি এই দুইটা জিনিস সে সংরক্ষিত ছিল এই বাক্সের ভিতরে মুসলমানেরা সংরক্ষণ করে রাখছিল এই দুইটা জিনিস যার কারণে আল্লাহ পাক তাদের উপরে অসংখ্য সুখ শান্তি নাজিল করেছিলেন জোরে কোন সুবহানাল্লাহ আমাদের জন্য নবীজি দুইটা জিনিস রেখে গেছে না একটা হলো আল্লাহর কিতাব আর একটা হইতেছে নবীজির সুন্নাত দেখেন বনি ইসরাইলরা নবীজির সুন্নাত এবং আল্লাহর কিতাব ধরে রাখার কারণে খিদমত করার কারণে আল্লাহ পাক তাদের জন্য শান্তির দরজা খুলে দিয়েছিলেন সুখ শান্তির দরজা খুলে দিয়েছিলেন কিন্তু মানুষ যখন বেশি সুখে শান্তিতে থাকে তখন আল্লাহর নামটা ভুলে যায় কথা কয় সুহি থাকলে ভূতি কি লয় এরম একটা কথা আছে না রে ভাই বিপদে কেউ যদি থাকে তাহলে আল্লাহর নাফরমানিতে সরাসরি জড়িত হয় না কিন্তু যখন বেশি সুখ শান্তি ওই সময় আল্লাহর নাফরমানিতে জড়িত হয় কথা কয়
আমাদের দেশে ছেলের একটু সাও কাটছে তিন দিন পর্যন্ত বক্স বাজাইছে গান উড়ে আল্লাহ মাটি ধর ধর ইয়ে কাঁপে কথা কন কিন্তু হঠাৎ করে যদি ওই বাড়ি দুইটে তিনটে রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয় বলেন দেখি বক্সের বাজাবে নাকি ওরে আল্লাহ হুজুর কোন জায়গা আল্লাহ বাঁচাও আল্লাহ হুজুর কো মসজিদে খাসি দিবানে তিনটা কথাও কয় না বিপদে যদি মানুষ থেকে তখন আর আল্লাহ বিরোধী কাছে অংশগ্রহণ করে না বেশি সুখে শান্তিতে যখন থাকে ওই সময় আল্লাহ বিরোধী কাছে অংশগ্রহণ করে ঠিক কিনা বলে আমার ভাইরা বনি ইসরাইলে যখন বেশি সুখে শান্তিতে জীবন কাটাইতেছিল ওই সময় তারা ভুলে গেল আল্লাহর কিতাবের কথা ভুলে গেল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের গায়ের জুব্বার কথা ভুলে গেল তার হাতের লাঠির কথা সেই তাবুতে সাকিনা শান্তির বাক্স সেটার কথা ভুলে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের উপরে গজবের দরজা খুলে দিলেন পার্শ্ববর্তী রাষ্ট্র জালিম বাদশা জালুত তার সেনাবাহিনী নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করলো এবং মুসলমানদেরকে মেরে মেরে খতম করে দিল আর মুসলমানদের সেই ঐতিহ্যবাহী শান্তির বাক্স সিনাইয়ে নিয়ে গেল জালিম বাদশা কাফিরা সিনাই নিয়ে গেল এখন মুসলমানেরা মাইরও খাইছে শিক্ষাও হইছে কথা কন না কে বাকি যারা ছিল জীবিত কে মরছিরে আল্লাহর কিতাবকে ছেড়ে দিবার কারণে আল্লাহ পাক রাগান্বিত হয়ে জালিম বাদশাকে আমাদের উপরে চাপাইয়ে দিয়েছে বুঝতে পারছি এখন ওরা তওবা করে নবীর কাছে এসে কান্দে বলতেছে হুজুর ভুল করছি আল্লাহর কিতাবের খেদমতের কথা আমরা ভুলে গেছি আরে আমাদের সে ঐতিহ্যবাহী তাবুতে সাকিনা ওই কাফের বাচ্চা ছিনে নিয়ে গেছে আপনি আল্লাহ পাকের কাছে আমাদের পক্ষ থেকে একটু দাবি জানান আমরা আবার যুদ্ধ করতে চাই ওই জালুত বাচ্চা জালিম বাচ্চার সঙ্গে আমরা আবার যুদ্ধ করতে চাই এবং আমাদের সেই ঐতিহ্যবাহী তাবুতে সাকিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই আল্লাহর কিতাবকে আমরা ফিরিয়ে আনতে চাই আমরা আল্লাহর কিতাবের খেদমত করতে চাই নবীর গায়ের জামার আমরা খেদমত করতে চাই আপনি আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দেন আল্লাহর কাছে বইলে যার নেতৃত্বে আমরা যুদ্ধে ঝাঁপায় পড়ব সামুয়েল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিলেন মাহবুব রে এরা আপনার কাছে একজন নেতা চায় বাচ্চা চায় আপনি ব্যবস্থা করে দেন তার নেতৃত্বে ওরা যুদ্ধ করবে ওই কাফেরদের সঙ্গে এই আসমানি কিতাব ওরা আবার ফিরে আনতে চায় কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাযিল করে জগৎবাসীকে জানায় দিলেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুত মালিকা আল্লাহ এটা কোরআনের আয়াত আল্লাহ পাক জানায় দিলেন তাহলে আমি ওই মুসলমানদের জন্য একজন নেতা নির্বাচন করে দিলাম তার নাম হলো তালুত তালুতকে আমি তোমাদের জন্য বাদশা বানাইয়ে দিলাম নবী যখন বলে দিল মুসলমানদের কাছে তোমাদের জন্য তালুতকে আল্লাহ পাক বাদশা বানাই দিয়েছে নেতা বানাই দিয়েছে তোমরা তার নেতৃত্বে ঝাঁপায় পড়ো যুদ্ধে ওরা কয় তালুত যে আল্লাহ নেতা বানাইছে ওই যে ওই বালা ওই যে অমুকের সওয়াল তালুত সেই সেমরাটা কয় হ তাই তো ওতেই গরিব মানুষ ভিক্ষে বই টানাই পয়সা নাই আমরা ওর কাছে জবানি মিছিল দিবার ওর সিতে যোগ্য লোক কত রয়েছে আমাদের ভিতরে আল্লাহরে কোন জন্য এটি ঘুরাই দেয় আমরা ওরের নেতা মানে হলো গরিব এক গরিব মানুষ যদি ভোটে খাড়ায় তার পাশে মিছিল বড় একটা নাকি কথাও কয় না কিন্তু যারা টাকা ছড়াই দিতেছে হাজার হাজার লাখ লাখ সার দোকান ফ্রি করে দিছে সার ঢেউই পড়ে যাইতেছে কথা কয় বিড়ি সিগারেটের অভাব নাই নির্বাচনের সময় কিছু কিছু লোক কয় আমি হানার আমি হলাম 550 না কিছু লোক সিগারেট ছাড়া গোল্ড ডিপ খাই 555 না কি রকম একটা কয় সেই তা খাই না অথচ অন্য সময় সে সোনালি বিড়ি পাই না কথা কন না কে সার দোকান ফিরি বিড়ির দোকান ফিরি সিঙ্গারা পুরীর দোকান ফিরি তার পিছনে মিছিলকারী লোকের অভাব নাই নিতা কি আছে রে কোন সে নিতা ঠিক না ভাই আরে আল্লাহ ওই বনে ইসরায়েলটা কয় তালুতকে আমরা নেতা মানবো না হলো গরিব মানুষের চাওয়ালটা আনাই পয়সা নাই আপনি একটু আল্লাহর কাছে বলেন যেন ঘুরাইয়া দেয় আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ পাক বললেন আরে তোমরা শোনো যদিও তালুত গরিব মানুষের ছেলে কিন্তু তার ভিতরে তোমাদের সকলের চাইতে দুইটে গুণ আমি বেশি দান করছি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমাদেরকে জানাই দিলেন ওয়া জাদাহুম বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি আল্লাহ পাক বলেন তালুতের ভিতরে তোমাদের চাইতে দুইটে গুণ বেশি আছে এক নম্বর গুণ হলো আসমানি কিতাবের এলেম তার দেলের ভিতরে তোমাদের চাইতে বেশি এটা কার কথা আর একটু জোরে কর
আমি কিন্তু কুরআনের ওয়াজ করতেছি আজকে কোন আজেবাজে গল্প করতেছি না জোরে কোন ঠিক কি না আল্লাহ পাক কি বলে দিলেন ওই তালুক যদিও গরীব মানুষ কিন্তু তার ভিতরে তোমাদের চাইতে দুইটা গুণ বেশি এক নম্বর গুণ হলো তার দিলের ভিতরে আসমানে কিতাবের ইলম বেশি তাহলে আল্লাহ পাকের চাহিদা হলো যার দিলের ভিতরে আসমানে কিতাবের ইলম বেশি সেই ভাবে এই সমাজের আসল নেতা বড় নেতা জোরে কোন ঠিক কি না কিন্তু আমাদের সমাজে বড় নেতা যারা ইদানি ওরে বাবা আলাম পুরো পড়বার খালি সাইড করে জীবন দিয়ে যায় তারা হলো বড় নেতা জোরে কোন ঠিক কি না কিন্তু অন্যান্য মুসলিম কান্ট্রিতে যায় দেখেন মক্কা শরীফে যায় দেখেন ওই দেশে বড় নেতা হইতেছে বড় আলেম মক্কা শরীফে যারা ইমামতি করে ওরা সুপ্রিম কোর্টের বিচারপতি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারা ইমামতি করে মক্কার মসজিদে মদিনার মসজিদে জোরে কোন ঠিক কি না বন্ধুরে আমার দেশে প্রধান বিচারপতি তাকে যদি দিয়ে দেওয়া হয় বাইতুল মুকাররমে ইমামতি করার জন্য ওরে আল্লাহ পায়জামা খুলে কোহাতে পড়ে যাবে না তার কোনো কবুল নাই জোরে কোন ঠিক কি না আরে আল্লাহ এর আগে দেখছে মুসলমানের দেশ প্রধান বিচারপতি হিন্দু সুবহানাল্লাহ বলেন চাইবে ইমামতি করার যোগ্যতা আছে এই দেশে যদি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এই দেশ চলতো তাহলে এই দেশের যারা হক্কানি আলেম তারাই হইতো বড় মন্ত্রী বড় নেতা জোরে কোন ঠিক কি না আল্লাহ পাক কি বলেন আজাদাহুম বাস্তাতান বিল ইলমি ওয়াল জিসমি যার দিলের ভিতরে আসমানি কিতাবের এলেম বেশি যে বড় আলেম সেই হলো বড় নেতা এটা কার কথা ভাই আমার উপর আবার খেয়ে যাইতেছে নাকি আমি তো কোরআনের কথা বলতেছি আমার উপর রাগ করে লাভ নাই কোরআনের উপর রাগ করে তাহলে কপাল ভালো হইবে পড়বে ঠিক কি না আমার ভাইরাম বন্ধুরা তো কি বলতেছিলাম আর আল্লাহ পাক কি বলে দিলেন আর তালুতের ভিতরে আরেকটা গুণ বেশি আছে সেটা হলো তার গায়ে তোমাদের চাইতে বেশি শক্তি আমি দান করছি যুদ্ধ করতে হলে গায়ে শক্তি দরকার আছে না মাজায় বল নাই মাজার ব্যথা তাহলে উপকার পারে না ও পারবে নাকি যুদ্ধ করবার লেগে মিয়া হযরত আলীর নাম শুনছেন না আপনারা খাইবারের যুদ্ধে খাইবারের দুর্গ যখন মুসলমানের অবরোধ করে হযরত আলী রাদিয়াল্লাহু ডাল গেছিল ভাঙ্গিয়ে ডাল পাবি কোহানে খাইবারের দুর্গের যে প্রথম গেট লোহার লাঠিতে পাল্লা ভাঙ্গিয়ে এক পাল্লা বাহাতে নিয়ে সারাদিন যুদ্ধ করছে সেই যুদ্ধে মুসলমানের বিজয় লাভ করছে সন্ধ্যার আগে ভিক্ষে ভেলাই দিছে সেই দরজার পাল্লা 70 জনের পাল্লা নড়াইতে পারে নাই উনি বাম হাত দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন জোরে পাসবা আমার ভাইরা আল্লাহ পাক জানাই দিলেন তালুতের গায়ে তোমাদের চাইতে শক্তি বেশি দান করছি এবং তার দিলের ভিতরে আসমানি কিতাবের এলেম তার দিলের ভিতরে বেশি দান করছি তাছাড়া তোমাদের যে ঐতিহ্য তাবুতে থাকে না এইটা এই তালুত ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না এবার সবাই মাইনে নিছে তাই তাহলে ঠিক আছে তালুত যদি আসমানি কিতাব উদ্ধার করে দিতে পারে তাহলে আমরা তাকে নেতা মেনে নিলাম জোরে কোন সুবহান এবার বলতেছে ভাই তালুত কো আপনি আসেন তাড়াতাড়ি আপনি আমাদেরকে সাথে করে নিয়ে চলেন ওই জালিম বাদশার সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই আমাদের ঐতিহ্যবাহী আসমানি কিতাব তাওরাত শরীফকে উদ্ধার করতে চাই কাফেরের হাত থেকে আমার ভাইয়েরা তালুতের হাতে সবাই বায়াত গ্রহণ করলো তালুত তখন 80,000 মুসলমানদেরকে নিয়ে যুদ্ধে রওনা দিলেন জোরে কত জোর হে আমার ভাইয়েরা 80,000 লোক নিয়ে তালুত যখন রওনা দিলেন বাদশাহ জালুতের সঙ্গে যুদ্ধ করতে আল্লাহ পাক জানাই দিলেন ও তালুত তুমি যে যুদ্ধে যাইতেছ 80,000 লোক নিয়ে এদের ঈমান কিন্তু সকলের ঠিক নাই এরা হলো নামে মাত্র মুসলমান নামে মুসলমান হলে কিন্তু আমার সাহায্য পাবে না খাঁটি মুসলমান ছাড়া আমার সাহায্য কেউ পাবে না এটা কার কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতর বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ পাক বলেন আমার সাহায্য থাকবে ঈমানদারদের পক্ষে জোরে কসবা আল্লাহর সাহায্য খাঁটি ঈমানদার ছাড়া আল্লাহর সাহায্য পাবে না এই জন্য আল্লাহ পাক জানাই দিলেন ওই যে 80,000 লোক নিয়ে যাইতেছো জাহে জাহে ওদের কিন্তু অধিকাংশ ঈমান ঠিক নাই
এবার বলল তাহলে কিভাবে ওদেরকে আমি চিহ্নিত করব কে খাঁটি ইমানদার আর কে খাঁটি ইমানদার না কিভাবে আমি ওদেরকে শনাক্ত করব আল্লাহ পাক তখন বলে দিলেন আমি এখন ওদের ইমানি পরীক্ষা নিব ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহাব এটা কোরআনের আয়াত আল্লাহ পাক বলে দিলেন সামনে নদী পার হয়ে তোমরা উপরে যাবা ওই নদী পার হবার সময় কেউ নদীর পানি পান করতে পারবে না আল্লাহ পাক বলেন ওই নদীর পানি যারা পান করবে না তারা আমার দলের লোক আর যারা ওই নদীর পানি পান করবে ওরা আমার দলের লোক না এটা কার কথা কুরআনের আয়াতে স্পষ্ট উল্লেখ আছে তামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি আল্লাহ পাক বলেন যারা এই নদীর পানি পান করবে তারা আমার দলে থাকতে পারবে না ওয়ামাল্লাম ইয়াতআমুহু ফাইন্নাহু মিন্নি আল্লাহ পাক বলেন যারা এই নদীর পানি পান করবে না তারা হলো আমার দলের লোক ভাই আমরা কার দলের লোক আর একটু জোরে কও আল্লাহর দলের লোক কে কে একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো নারে তাকবীর আর তোমার আল্লাহ তুমি কবুল করো একটু জোরে সরে বলেন আমিন আমার ভাইরাম তখন তালুত তাদেরকে কি বলে দিল এই তোমরা শোনো আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে এই নদী পার হয়ে উপরে যাবা খবরদার কেউ নদীর পানি পান করতে পারবা না ওই সময় ছিল প্রচন্ড গরমের মৌসুম এরপরে মরুভূমি এলাকায় পানি ছিল না কয়েকদিন তারা পানি খাবার পারে না পানি নাই আবার গরমের দিন এখন সামনে পানি পাইছে আচ্ছা কোন দিতে এরে কি পরীক্ষা কয় ওদের ভিতরে যারা ছিল কয় শুনছো এ কেমন হুজুর রে আমরা নেতা বানাইছি হ্যাঁ এ কি কি হুজুর কয় রে দেখছো অবস্থা হ্যাঁ পানি পাইছে আর সে পানি খাবার মানা হরে এই এই হুজুর কথা শুনিস না হুজুররা মশলা জানা আমরা জানি না কিছু জান বাঁচানো ঘরে তোরা পানি খা কথা কর নাকি আলেমরা অনেক সময় ফতোয়া দেয় মশলা দেয় কিছু লোক আছে আমাদের দেশে খালি হুজুরটা মশলা দেন আমরা কিছু জানি না বাবা জীবনে মাদ্রাসার বারান্দা পড়ায় নাই জীবনে কোরআনের এক পৃষ্ঠে অর্থ পড়ে দেখলো না নবীর একটা হাদিস জীবনে হাত ধরে দেখলো না সে বলে হুজুর গোসাইতে বেশি জানে জানো কেসি ভালো কথা আমার ভাইরা এখন কি অবস্থা নিষেধ করে তোলো নি তা কিন্তু ওরা তা মানল না ওরা কে পানি খা জান বাঁচানো ফরজ তাড়াতাড়ি খা জান বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ আর একটু জোরে কা জান যখন যাওয়ার টাইম হয়ে যাবে হাজারো চেষ্টা করে জান বাঁচায় রাখতে পারবো না তবে ইচ্ছা করলে আমরা ইমান বাঁচায় রাখতে পারবো জোরে কা ঠিক কি না আমার ভাইরা ওরা নেতার কথা মানল না তাওতের কথা মানল না ওরা যখন পানি পান করলো আল্লাহ পাকের নির্দেশ যখন অমান্য করলো পরীক্ষায় পাশ না ফেল আর একটু জোরে যখন ফেল করে গেল পরীক্ষায় সঙ্গে সঙ্গে আল্লাহর গজব ওদের উপরে নাজিল হলো পেট ফুলে পড়া গরুর মতো সব পড়ে পড়ে রইল নবীর কিনারায় কেউ আর উঠতে সক্ষম হলো না আল্লাহ পাক বলে দিলেন মাত্র 313 জন লোক তালুতের সঙ্গে হইল 80,000 লোকের ভিতরে ইমানি পরীক্ষায় মাত্র 313 জন পাশ করলো কয়জন রে ভাই আমার নবীজি কি বলে দিয়েছেন হাদিসে আসছে তালুতের সৈন্যের সংখ্যা যুদ্ধে যে কয়জন ছিল বদরের ময়দানে আমার উম্মতের সংখ্যা সেই কয়জন বদরের ময়দানে আমার নবীজির পক্ষে কতজন ছিল কথাও কয় না ঘুমাইছে নাকি আমারে হুজুর বলে পছন্দ হয় না যাও বলে শুননি নে কুটি বলে মেজবান না তাই মনে করতেছে আমি যেটা পড়াবো সেটা পড়বেন না ভাই আমি দোয়া করতেছি না আপনাদের জন্য আর উস্তাদের দোয়া হলো ছাত্রের জন্য করব অনেকে কয় দেহ একটু ফুটা হুজুর দারু হুজুর হওয়ার আউস কি তাই দেহ দিয়ে হুজুর ছোট সে পড়াশোনা না ছোট নাকি আর হাদিস আমার নবীজি বলেন হয় না তলে বলেন যারা আল্লাহর কোরআনের ছাত্র হবে কিয়ামতের ময়দানে আল্লাহ ওদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে তাহলে আপনাদেরকে ছাত্র বানাইতেছি স্কুল কলেজের ছাত্র না আল্লাহর কোরআনের ছাত্র বানাইতেছি আমার সাথে আপনাদের নাম বেশি আমার ভাইরাম তো কি বলতেছিলাম 313 জন লোক মাত্র ইমানি পরীক্ষা পাস করলো আর বাকি সব ইমানি পরীক্ষায় ফেল এই 313 জন লোক নিয়ে তারা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো
ওদিকে যাইয়া বাদশা জালুত কাফের বাদশা সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লক্ষ লক্ষ সেনা মোতায়েন করছে আর মুসলমানের সৈন্যের সংখ্যা মাত্র 313 জন তালুতেই 313 জন লোক নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন এবং দুটি হাত আসমানের দিকে উঁচু করে ধরলেন আল্লাহ পাকের কাছে সাহায্যের জন্য আবেদন জানায় দিলেন আল্লাহ পাক বলেন রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন এটা কোরআনের আয়াত তার যুদ্ধের ময়দানে যে আল্লাহ পাকের কাছে সাহায্যের জন্য দরকার করতে জানাই দিলেন মানুষে রব্বানা আফরিগ আলাইনা সবরা এটা কোরআন শরীফ হে আমাদের পালনকর্তা আমাদের রব আপনি আমাদের জন্য সাহায্য নাযিল করেন আফরিগ আলাইনা সবরা এক নম্বর সাহায্য হলো আমাদেরকে আপনি ধৈর্যশীল বানাই দেন জোরে কসম আল্লাহ